হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ এবং মজার একটি নাস্তার রেসিপি নিয়ে। শুধুমাত্র একটি ডিম আর ময়দা দিয়ে আজকের এই সহজ নাস্তাটি আপনাদেরকে তৈরি করে দেখাবো। হাতে যখন সময় কম থাকে তখন বিকেলে চায়ের সাথে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। আর অল্প উপকরণের এই নাস্তাটি খেতে এতটাই মজার হয় যে বাসা ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে একটি ডিম ভেঙে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। আপনারা মিষ্টি কম বেশি পছন্দ করলে চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব। চেষ্টা করবেন এখানে অবশ্যই সয়াবিন তেল ব্যবহার করার জন্য, এতে করে নাস্তার ডোটা অনেক বেশি স্মুথ হবে। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে যাতে চিনিটা ভালো করে গলে যায়। চিনি যখন গলে মিশ্রণটা এরকম লিকুইড হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে নিব 1 চা চামচ বেকিং পাউডার। দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন, তবে শুকনো উপকরণগুলোকে অবশ্যই আগে থেকে চেলে নেবেন। এখন এগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি এগুলোকে হাত দিয়ে মথে ভালো করে নাস্তার জন্য একটি ডো তৈরি করে নিব। ডোটি খুব বেশি শক্ত হবে না, আবার খুব বেশি নরমও হবে না। ডো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি হাত ধুয়ে দুই হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি। এবার ডো থেকে সামান্য পরিমাণ মিশ্রণ হাতে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে এরপর সামান্য চাপ দিয়ে চ্যাপ্টা করে নিচ্ছি। খুব সহজেই তৈরি করে নিলাম একটি নাস্তার শেপ। এখন এটাকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে আপনাদেরকে আরেকটি নাস্তার শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি, এখন এগুলোকে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলোকে একটু সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। নাস্তাগুলো যখন একপাশ খুব সুন্দর কালার চলে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। এই নাস্তাগুলো উপর থেকে অনেক বেশি ক্রিস্পি হয় কিন্তু ভিতরে কেকের মতো সফট হয়। গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিলাম আজকের এই সহজ রেসিপিটি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতেও অসম্ভব মজার হয়েছে। আর অনেক বেশি ক্রিস্পি হওয়ার কারণে নাস্তাগুলো উপর থেকে ফেটে গেছে। এখন আপনাদেরকে একটা নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলোর ভিতরে কতটা সফট হয়েছে। দেখুন নাস্তাগুলো উপর থেকে যেমন ক্রিস্পি হয়েছে ভিতর থেকে তেমনই সফট হয়েছে। আর ডিম ময়দার এই নাস্তাটি খেতে কতটা মজার হয়েছে আপনারা বাসায় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।